রিমাইন্ডার বা ভাগশেষের সেকেন্ড অংশ বা দ্বিতীয় অংশ। প্রথম দিন আমরা একটা ক্লাস করেছিলাম, আজকে দ্বিতীয় দিনে আমরা ক্লাস করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, ওয়ান টু দি পাওয়ার ফাইভ, ওয়ান টু দি পাওয়ার পঁচিশ, অর ওয়ান টু দি পাওয়ার ছশো পঁচিশ, বা ওয়ান টু দি পাওয়ার সে সাতশো, আমরা এরকম লিখলাম, কারণ আছে দেখছি অবশ্যই। এবে লিখছি মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু, মাইনাস ওয়ান টু দি পাওয়ার কিউব, মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফাইভ। যদি আমরা এগুলির মান বের করি, দেখো একের পাওয়ার যাই থাকুক সেটা একই হবে। একের এক, ওয়ান টু দি পাওয়ার ফাইভ তার মানে এক, ওয়ান টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ তার মানে এক, ওয়ান টু দি পাওয়ার সিক্স টু ফাইভ তার মানেও এক, ওয়ান টু দি পাওয়ার সেভেন হান্ড্রেড তার মানেও এক। কিন্তু যখনই আমরা মাইনাস ওয়ান জুড়ে দিচ্ছি তখনই কিন্তু উত্তরটা একটু ডিফারেন্স হবে। মাইনাস ওয়ান তার স্কোয়ার তার মানে প্লাস ওয়ান, তার কারণ কি দুটো মাইনাস গুণ হচ্ছে, তাহলে দুটো মাইনাস গুণ হলে পরে প্লাস হয়, তার মানে জোড় সংখ্যায় যদি মাইনাস থাকে তাহলে সেটার উত্তর হবে প্লাস। দেখো মাইনাস ওয়ান টু দি পাওয়ার কিউব তার মানে এটা কি হবে, মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান, তাহলে তিনটে মাইনাস ওয়ান যখন গুণ হচ্ছে দেখো মাইনাস মাইনাসে প্লাস, সেই প্লাস মাইনাসে মাইনাস, তার মানে যখনই অড নাম্বারে মাইনাস গুণ হবে তার মানে সেটার ক্ষেত্রে মান আসবে মাইনাস, তাহলে এটার ক্ষেত্রে আসবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। তার মানে মাইনাস যদি মাইনাস ওয়ান যদি হয় আর তার পাওয়ার যদি অডে হয় তাহলে তার উত্তর হবে মাইনাস ওয়ান, আর যদি ইভেনে হয় তাহলে তার উত্তর হবে প্লাস ওয়ান। এটা আমরা শিখছি এই কারণেই এখনকার যে ভাগশেষগুলো শিখব সেইগুলোর জন্য প্রয়োজন হবে, অর্থাৎ আমাদের এক আনতে হবে। কোথায় আমরা এক আনবো দেখা যাক। দেখো এখানে যতগুলি আমরা অঙ্ক লিখেছি সবগুলি আর আমরা ভাগশেষ নির্ণয় করব, তাহলে সবগুলো দেখো পাওয়ারের আকারে আছে। তাহলে কেন আমরা শিখছিলাম ওয়ান এইবার বুঝতে পারছো, তার মানে আমরা যখন এইগুলো দিয়ে ভাগ করব তখন চিন্তা ভাবনা করব যেন এখানে ভাগ করে যাতে আমরা ভাগশেষ এক আনতে পারি, হয় প্লাস এক নাহলে মাইনাস এক, তাহলে তার পাওয়ার যতই থাকুক কোনো সমস্যা হবে না। তাহলে দেখা যাক, দেখো এই যে প্রথমটা আমরা দিয়েছি দেখেছি দেখেছি কি আছে, আটষট্টি টু দি পাওয়ার সিক্সটি নাইন ভাগ হচ্ছে সিক্সটি নাইন, তার মানে দেখো ঊনসত্তর দিয়ে যদি আমরা আটষট্টিকে ভাগ করি তাহলে কত হবে, মাইনাস এক হবে, তার মানে মাইনাস এক তার টু দি পাওয়ার সিক্সটি নাইন বাই সিক্সটি নাইন, তার মানে কত আসছে এটা আসবে মাইনাস এক বাই সিক্সটি নাইন, তাহলে মাইনাস এক তো তাহলে কী হবে এটা পজিটিভ, রিমাইন্ডার কত আসছে না সিক্সটি এইট, এই সিক্সটি এইট, হ্যাঁ ঠিক আছে এইটা, কেন সিক্সটি এইট আসলো তার কারণ কি, এর একটা রিমাইন্ডার মাইনাস ওয়ান তাহলে আর একটা কী হবে, এই দুটোর সাথে যদি আমরা যোগ যোগ করি তাহলে কত হবে সিক্সটি এইট, তাহলে সেটা সিক্সটি এইট আসলো, সিম্পল হিসাব। এটাও দেখো ঠিক অনেকটা এরকমই আছে, এটা দেখো পজিটিভ আসছে প্লাস ওয়ান তার টু দি পাওয়ার সিক্সটি নাইন বাই সিক্সটি নাইন, তার মানে এটা কত আসবে ওয়ান বাই সিক্সটি নাইন, তার মানে এর ওয়ানই আসবে রিমাইন্ডার, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার, সিম্পল জিনিস। এইটাকে দেখো পনেরো আছে নিচে উপরে উনতিরিশ, পনেরো দিয়ে ভাগ করতে গেলে আমরা কি পনেরো দুগুণা তিরিশ, তার মানে এক মাইনাস আসছে, তার মানে এটা হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার পঞ্চাশ বাই ফিফটি ফিফটিন। এইবার দেখো মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফিফটি তার মানে কি এটা পজিটিভ, তার মানে কি প্লাস হবে, তার মানে ওয়ান এক বাই পনেরো, তার মানে এটা কত হবে একই হবে অ্যান্সার। দেখো এখানে আমরা মাইনাস করেছিলাম কেন, তার কারণ কি এখানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার সিক্সটি নাইন অর্থাৎ অড নাম্বারে ছিল বা বিজোড় সংখ্যায় ছিল, সেই কারণে এটা মাইনাস ওয়ান হবে তাই মাইনাস ওয়ান লিখেছি, আর এটা মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফিফটি তার মানে কি আছে পজিটিভ, সরি জোড় সংখ্যায় আছে পাওয়ার বা ইভেন নাম্বার আছে সেটা পজিটিভ আসবে তাই আমরা লিখলাম প্লাস ওয়ান, একদম সিম্পল হয়ে যাচ্ছে। এইটাকে আমরা কি করে করব, এইবার আস্তে আস্তে আমাদের একটু অঙ্কের ধরনটা চেঞ্জ হচ্ছে। দেখো এইটা আমরা কি করে করছি, এটা নয় নয় দ্বারা ভাগ করব, কিন্তু এখানে আছে টু টু দি পাওয়ার সিক্সটি নাইন, তাহলে আমাদের ভাগ করতে গেলে তাহলে আমরা কি করব, আমরা কি বলেছিলাম ভাগ ভাগশেষ উপরের সংখ্যাটাকে ভাগশেষটা ভাগ করব, ভাগশেষটা এমন হবে
একের কাছাকাছি নব। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার কিউব করলে কি হয় 8, তার মানে 9 এর কাছাকাছি ভাগশেষ আসবে -1। তাহলে এটাকে 2 টু দি পাওয়ার কিউব করব। তাহলে দেখো যদি 2 টু দি পাওয়ার কিউব করি তার মানে পাওয়ারের সাথে পাওয়ার গুণ হলে তবে তো এটা ফেরত পাবো। তার মানে এটাকে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 দুগুণা 6, 3 তিরিকে 9, দেখো এই দুটো গুণ করলে 69 পাবো, তার মানে হয়ে যাচ্ছে। তাহলে 2 টু দি পাওয়ার কিউব মানে 8, তার মানে কত আসবে, এটা আসবে -1 টু দি পাওয়ার 23 বাই 9। -1 মানে তার মানে -1, যেহেতু 23 মানে অড নাম্বার, তার মানে এটা আসবে, এটা কত আসবে, এটা অবশ্যই আসবে 8। এটাই হবে অ্যান্সার, একদম সহজ জিনিস। এইবার দেখো আমরা এক বাড়িয়ে দিয়েছি, তো হোক অসুবিধা নেই, দিলে এটাও একই রকমই হবে। 2 টু দি পাওয়ার কিউব, এই লিখলাম 2 টু দি পাওয়ার কিউব। দেখো এটা 69 হয়, তাহলে এটা 23 লিখতে পারি আমরা, তাহলে এটা কত হলো 69, কিন্তু আর একটা 2 থেকে গেল, তাহলে আমরা -2 লিখব, কোনো সমস্যা নেই, বুঝা গেল। তাহলে এইটা মানে কত আসবে, -1 তার টু দি পাওয়ার 23, তার মানে -1, দেখো -2 বাই 9, তাহলে -1 আর 2 গুণ করলে কত হবে -2, তাহলে দেখো এটা আসবে কত 7, এটা হবে অ্যান্সার, একদম সহজ জিনিস। আমরা শুধু হয় -1 নাহলে +1 এইটা আনার চেষ্টা করব। এখানে যতগুলি আমরা অঙ্ক লিখেছি সবগুলো কিন্তু একই রকম, জাস্ট এটা বোঝানোর জন্য। আমরা পরবর্তী টাইমে অবশ্যই এই বিষয়ে একটা ক্লাস করবো শুধুমাত্র প্রবলেম নিয়ে, বোঝা গেল। দেখো এটা আমরা করব 71, তাহলে এটাও একই রকমই করবো, 2 টু দি পাওয়ার কিউব কি হবে তার, দেখো 23, তার মানে 69 গেল, তার মানে বেঁচে থাকলো কি 2 টু দি পাওয়ার 2 বাই 9। এবার এটা মানে কত হবে, -1 -1 টু দি পাওয়ার 23। আচ্ছা একটা লাইন লেখার দরকার নেই, দেখো -1 টু দি পাওয়ার 23 তার মানে কত আসবে, -1, আমরা যত শর্ট করতে পারি, এটা মানে কত 2 দুগুণা 4 বাই 9, তাহলে এটা কত আসবে -4 বাই 9, তাহলে এটার অ্যান্সার কত হওয়া উচিত +5। আবার দেখে দিই, এটা মানে -4, তাহলে এটা দুটো যোগ করলে কত হবে 5, সেই 5 হচ্ছে অ্যান্সার, এই তো সিম্পল জিনিস। দেখো তারপরে 3 টু দি পাওয়ার 68 বাই 82, আমরা 82 দিয়ে ভাগ করব, বুঝে 3 টু দি পাওয়ার 68, তাহলে 3-এর পাওয়ার আমরা এমন আকারে নেব যেন 82-র কাছাকাছি হয়, হয় 83 হয় না হলে 81 হয়। 83 হলে মানে কি হবে +1, 81 হলে -1, তাহলে দেখো আমরা 3 টু দি পাওয়ার যদি 4 করি তাহলে কিন্তু 81 হচ্ছে। 3-এর স্কোয়ার মানে 9, কিউব মানে 27, 27 আর 3 গুণ করা মানে 81, তার মানে 3 টু দি পাওয়ার 4, তাহলে আমরা করব। তাহলে দেখো এটা আসবে 3 টু দি পাওয়ার 4, 4 দিয়ে এটাকে ভাগ করবো, দেখো 4 দিয়ে ভাগ করলে মেলে 4 অক্ষে 4, 4 সাথে 2 28, 4 সাথে 28, হ্যাঁ 4 17 68, তাহলে বাই 82, তাহলে দেখো এটা কত আসছে 82 থাকলো, 3 টু দি পাওয়ার 4 তার মানে 81, তার মানে -1 -1 টু দি পাওয়ার 17, তার মানে কি -1, তার মানে এটার অ্যান্সার কি আসবে 81 হবে অ্যান্সার। তার কারণ কি, এটা হচ্ছে -1, এটা কত হবে 81, তার মানে 81 হচ্ছে এর অ্যান্সার, বা 81 হচ্ছে এটার ভাগশেষ। দেখো এটা যদি আমরা করি, এটাও একই ধরনের অঙ্ক 82, তাহলে এটা কত হবে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 17, তার মানে 68টা চলে গেল, থাকলো একটা, গুণ 3 আকারে রাখলাম, তাহলে এইটা মানে কত 3 টু দি পাওয়ার 4 মানে 81, 82 দ্বারা ভাগ করলে -1 -1 টু দি পাওয়ার 17, তার মানে কি -1 ইন্টু তার সাথে 3 বাই 82, তার মানে এটা কত হবে -3 বাই 82, তার মানে 82-র থেকে 3 বাদ দিলে কত হবে 69, তার মানে 69 হবে অ্যান্সার, ব্যাস এইটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, আমরা অনেকগুলো করলাম, দেখো এইটা এবার করবো, বলছে 7 টু দি পাওয়ার 400 বাই 400, তার মানে 400-র কাছাকাছি, 7-এর পাওয়ার আমরা এরকম নেবো যদি 400-র কাছাকাছি আসে। দেখো 7-এর পাওয়ার 2 করলে পরে 49, 7 টু দি পাওয়ার কিউব করলে 343, 400-র কাছাকাছি মানে 401 বা 399 কিন্তু আসছে না,
এইবার আবার দেখি 7 টু দি পাওয়ার 4 করলে কিন্তু আসে 2401 7 টু দি পাওয়ার 4 করলে কত আসে 2401 দেখো 400 দ্বারা যদি আমি ভাগ করি 2400 এটা যদি আমি 1 না থাকে যদি 2400 থাকে দেখো পুরোপুরি ভাগ যাচ্ছে 4 6 2400 তার মানে আমার এখানে প্লাস 1 আসবে তার মানে আমরা 7 টু দি পাওয়ার 4 এই আকারে প্রকাশ করব তাহলে দেখা যাক কি রকম হয় তাহলে দেখো 7 টু দি পাওয়ার 4 ইনটু 100 বাই 400 তার মানে এটা কত আসছে 2401 এটা লিখে দিচ্ছি আমরা টু দি পাওয়ার 100 তাহলে এটা মানে কত মাইনাস 1 টু দি পাওয়ার 100 বাই 400 তার মানে কত মাইনাস 1 বাই 100 সরি 400 তাহলে এটা কত আসবে 399 হবে এর অ্যানসার সিম্পল হিসাব এটা তো মাইনাস 1 মাইনাস 1 টু দি পাওয়ার সরি প্লাস 1 ভুল হয়ে গেছে এটা তো মাইনাস 1 টু দি পাওয়ার 100 তার মানে পজিটিভ আসবে তার কারণ কি এটা যেহেতু জোড় সংখ্যা আছে তাহলে এটা অবশ্যই 1 হবে হচ্ছে অ্যানসার এরকম কোথাও ভুল করিনি তো না মনে হচ্ছে আর কোথাও করা নেই যাই হোক ঠিক আছে অসুবিধা নেই ঠিক আছে এটা ভুল হয়ে গেছে কোনো কারণে তাহলে বোঝা গেল এটুকু এবার দেখো এইটা আমরা দেখি করতে পারি কিনা 3 টু দি পাওয়ার 4321 বাই 80 দেখো 80 3 এর পাওয়ার কত করলে পরে 81 হবে বা 79 হবে 3 এর পাওয়ার 4 করলে পরে কিন্তু দেখো এটাকে 4 দিয়ে ভাগ করলে কি হচ্ছে এইটার মতন এই যে এইগুলোর মতন হচ্ছে না দেখো এখানে 4 দ্বারা ভাগের আমরা একটা ছোট্ট নিয়ম জানি কি না শেষ দুটো ডিজিট যদি আমরা 4 দ্বারা ভাগ করি যদি সেটা ভাগ যায় তার মানে পুরো সংখ্যাটাই ভাগ যাবে তাহলে শেষ দুটো ডিজিট মানে এই দুটো 21 আছে 4 দ্বারা ভাগ করলে হবে 1 আসছে অবশিষ্ট তার মানে 1 আমার এক্সট্রা তার মানে এখানে একটা শূন্য হলে পরে আমি ভাগ করতে পারতাম 43020 তার মানে ধরো এখানে লিখছি আমরা দেখো আচ্ছা এখানে আমরা প্রথমে লিখি 3 টু দি পাওয়ার 4320 ইনটু 3 বাই 80 বাই 80 তাহলে 3 টু দি পাওয়ার 4 তাহলে 4 দ্বারা এটাকে ভাগ করব 4 অক্ষে 4 0 দেখো 4 আটা 32 0 তার মানে 1080 হচ্ছে ইনটু 3 এই 80 দেখো 3 টু দি পাওয়ার 4 মানে কত 81 তার মানে পজিটিভ এটা নিচে আছে 80 তার মানে প্লাস 1 টু দি পাওয়ার 1080 ইনটু তার সাথে 3 তার মানে কত আসছে দেখো 1 এর প্লাস 1 এর টু দি পাওয়ার যাই থাকুক সেটা প্লাস 1 এ আসবে প্লাস 1 এর 3 গুণ করলে কত হবে 3 3 ভাগ 80 তার মানে এটার অ্যানসার আসবে 3 এটাই হবে অ্যানসার যেহেতু উপরে ছোট নিচে বড় তার মানে ছোটটা অবশ্যই হচ্ছে রিমাইন্ডার বা ভাগশেষ ব্যাস হয়ে গেল অঙ্ক 3 টু দি পাওয়ার 152 বাই 5 5 এটা কিন্তু 5 দেখো 3 এর স্কয়ার করলে কত হবে 9 আর 5 দ্বারা যদি আমরা ভাগ করতে যাই 5 2 10 তার মানে 1 কম হচ্ছে এই ভাবে বলবো তাহলে দেখো 3 টু দি পাওয়ার তার মানে 3 এর স্কয়ার যদি আমরা করি তাহলে 2 দ্বারা ভাগ করলে এটা কত হবে 7 2 14 1 12 6 2 12 হয়ে গেল তার মানে 9 5 তার মানে এটা কত আসবে মাইনাস 1 টু দি পাওয়ার 76 বাই 5 তার মানে দেখো এটা ইভেন বা জোড় সংখ্যা তার মানে প্লাস 1 বাই 5 তার মানে এটা হবে 1 হবে অ্যানসার দেখো শেষে একটা আছে 11 টু দি পাওয়ার 22 বাই 7 এটা আমরা করব আচ্ছা এটাকে আমরা এদিকে করি ফ্রেশ জায়গায় 11 টু দি পাওয়ার 22 বাই 7 দেখো 11 এটা আমরা কি বলেছিলাম 7 এর কাছাকাছি আনবো উপরেরটাকে দেখো 11 স্কয়ার যাই করি না কেন 7 এর কাছাকাছি কিন্তু আসবে না এটা আমরা একটা কাজ করতে পারি দেখো 7 যদি আমরা 11 কে ভাগ করি তাহলে কত আসবে রিমাইন্ডার 4 তার মানে 4 টু দি পাওয়ার 22 বাই 7 করা যাবে এইবার দেখো এটা যদি আমরা 2 টু দি পাওয়ার কিউব করি 4 টাকে তো আমরা চেঞ্জ করতে পারবো 4 মানে কি 2 এর স্কয়ার তার 22 বাই 7 তাহলে এবার কি আসছে দেখো 2 টু দি পাওয়ার এই 44 বাই 7 আমরা এদিকে করি
এইবার দেখো আমরা কি লিখতে পারি, উপরে লিখতে পারি টু টু দি পাওয়ার কিউব, তিন মানে হচ্ছে চুয়াল্লিশ, তিন চোদ্দ বিয়াল্লিশ, তার মানে এখানে আসবে চোদ্দ আর একটা টু স্কোয়ার আসবে বাই সেভেন, বোঝা গেল? দেখ এটা স্কোয়ারের, আমরা ফোরটাকে টু স্কোয়ার লিখলাম, তার টু দিবার টোয়েন্টি টু, তার মানে দুটো গুণ হবে তাহলে চুয়াল্লিশ হলো। এইবার আমরা টু টু দিবার কে কিউব নিলাম, অর্থাৎ আট, এই যে সাতের কাছাকাছি নিলাম আট, তাহলে এটা গেল তিন চোদ্দ বিয়াল্লিশটা, থাকলো আরো দুটো সেটা লিখে দিলাম এখানে, তাহলে দেখো এটা আসছে সাত, এটা মানে কত আট, তার মানে প্লাস এক, তার মানে প্লাস এক ইন্টু দেখো এটা দুই দুগুণা চার, তার মানে চার অক্ষে চার বাই সাত, তার মানে এটা হবে চার হবে অ্যান্সার, এইটুকু একদম সহজ জিনিস। দেখো আমরা এই তিনটি উদাহরণ নিয়েছি, এটাকে আমরা করব, দেখো এইটাকে কিন্তু আমরা সরাসরি করতে পারছি না, তখন একটা মায়না মাঝখানে একটা বিয়োগ চিহ্ন দেওয়া আছে, তাহলে এইটাকে আমরা সেট করবো কীরকম দেখো হবে, এটাকে আমরা লিখতে পারি নাইন টু দি পাওয়ার একশো বাইশ বাই এইট এই মাইনাস এই। এবার দুটো আলাদা আলাদা করে করবো, সমস্যা নেই, দেখো নাইন মানে এটা প্লাস ওয়ান টু দি পাওয়ার একশো বাইশ, তার মানে এটা ওয়ান আসবে বাই এইট, আর এটা ভাগ করলে কত হবে, ভাগ মানে রিমাইন্ডার করলে পাঁচ বাই আট, পাঁচ থাকছে অবশিষ্ট, আট পাঁচে তেরো, একবার গেলে পরে আট পাঁচ থাকছে অবশিষ্ট, তার মানে পাঁচ বাই আট, তার মানে এটার ক্ষেত্রে কত আসবে ভাগশেষ এক, আর এটার ক্ষেত্রে পাঁচ, তাহলে একের থেকে পাঁচ বাদ দিলে কত হয় মাইনাস চার, কিন্তু আমাদের তো মাইনাস চার আমরা তো রাখতে পারবো না, নেগেটিভ রিমাইন্ডার আমাদের অ্যান্সার হবে না, পজিটিভ আনবো, তাহলে কত হবে, ও এটা যদি আমরা এইভাবে না করি, দেখো সিম্পল এটা আট, তাহলে এক মাইনাস পাঁচ, তার মানে কত আসছে মাইনাস চার বাই আট, তাহলে এটার ক্ষেত্রে আমরা কী বলতে পারবো পজিটিভ চার হবে অ্যান্সার, তার কারণ কি এটা যদি মাইনাস চার হয় তাহলে আর একটা কত আসবে প্লাস চার, চার আর চার যোগ করলে কত হয় আট, তাহলে পরে পাঁচ চার, এটাও আমরা দেখব। দেখো এটা হচ্ছে পনেরো আর এটা একত্রিশ টু দি পাওয়ার চারশো পঞ্চান্ন প্লাস আঠেরো বাই পনেরো, তাহলে দেখো একত্রিশ তার মানে প্লাস এক হলো, তাহলে প্লাস এক টু দি পাওয়ার চারশো পঞ্চান্ন, তার মানে সেটা প্লাস একই থাকবে, তার মানে এক বাই পনেরো, এটা পনেরো দিয়ে আঠেরোকে ভাগ করলে কত হবে তিন থাকবে অবশিষ্ট, তার মানে আমরা কত লিখতে পারছি দেখো পনেরো এক যোগ তিন, তার মানে এটা কত আসবে চার বাই পনেরো, তার মানে এটা হবে চার অ্যান্সার, এটার ক্ষেত্রে চার অ্যান্সার আসতেই পারে, সমস্যা নেই কিছু, এটা করব, তাহলে এটাকেও আমরা একই রকমভাবে সাজাবো, আটচল্লিশ টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন বাই সেভেন মাইনাস পনেরো বাই সাত, তাহলে দেখো এটা সাত, দেখো সাত সাতটা কত হয় ঊনপঞ্চাশ, তার মানে মাইনাস এক, তাহলে মাইনাস এক টু দি পাওয়ার সাতাশ, এটা সাত দুগুণা চোদ্দ, তার মানে এক পজিটিভ, এক পজিটিভ বলতে এখানে পজিটিভ এক পাচ্ছি আমরা, তাহলে এটা কত আসবে মাইনাস ওয়ান বাই সেভেন, এটা কত সেভেন, দেখো সেভেন এটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তার মানে মাইনাস টু সেভেন, তার মানে এটা আসবে ফাইভ হবে অ্যান্সার, তার কারণ কি এটা হচ্ছে মাইনাস টু এটা হচ্ছে কত ফাইভ, বোঝা গেল, তাহলে এটা হবে পাঁচ হচ্ছে ভাগশেষ, তাহলে আজকের ভিডিও এতটুকু।